তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বেগুনের বীজতলা তৈরি করতে হয় তো বন্ধুরা বেগুনের বীজতলা তৈরি করার জন্য প্রথমত আপনাদের মাটিটি ভালোভাবে কুপিয়ে নিতে হবে এবং পেটার দিয়ে মাটিটি মাটিটি একদম ঝুরঝুরে করে নিতে হবে এর পরবর্তীতে আপনাদের ফসফেট এবং পটাশ সার ফসফেট প্রত্যেক বেডের মধ্যে দু কেজি এবং পটাশার আড়াইশো গ্রাম এর সাথে আধা কেজি ফলাডন এবং আধা কেজি নিমখোল দিয়ে বেডটিতে ছিটিয়ে দিতে হবে এরপর আপনাদের হুইল দিয়ে এই মাটিটিকে মিক্স করতে হবে এবং মিক্স করার পর আপনাদের বেডগুলি এভাবে প্লাস্টিক দিয়ে তিন চার দিন ঢেকে রাখতে হবে তার পরবর্তীকালে আপনাদের মাটিটি পুনরায় একটি লাঠির মাধ্যমে মাটিটিকে সমতল করে নিতে হবে তারপর বন্ধুরা মাটির যে কণাগুলি থাকে এগুলিকে আপনাদের বেট থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এর পরবর্তীতে বন্ধুরা পাঠশোলা দিয়ে আপনাদের ঝাড়ুর মতো করে ঝাড়ু দেওয়ার মতো করে এই মাটির দলাগুলিকে ভালো করে নামিয়ে দিতে হবে যাতে একটিও দালা না থাকে এই দালাগুলি থাকলে বন্ধুরা গাছ মানে বেগুনের চারাগুলি জার্মিনেশনের সমস্যা দেখা দেবে তো বন্ধুরা এই গাছটি আপনাদের খুব যত্ন সহকারে করতে হবে যাতে বেডটির মধ্যে একটিও দালা না থাকে তো বন্ধুরা এই দালাগুলি ফালিয়ে দেওয়ার পর আপনাদের বেটটি দেখতে একদম মসৃণ লাগবে এরপর বন্ধুরা আপনাদের যা করণীয় এরপর আপনাদের বেটের দু ধারের মাটিগুলি এক সাইড করে দিতে হবে তো বন্ধুরা দেখুন এভাবে আপনাদের বেটের দু ধারের মাটিগুলিকে দুই সাইডে রেখে দিতে হবে একটু এই যে দেখুন আমি যেভাবে করছি এভাবে আপনাদের মাটিগুলি দুধারে চাপিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা বন্ধুরা আপনারা এই কাজটি করার সময় খেয়াল রাখবেন যাতে সাইড করা মাটিটি বেড থেকে নিচে পড়ে না যায় তো এই কাজটি একটু সাবধানে করতে হবে আপনাদের এবং এই কাজটি সম্পন্ন হওয়ার পর আপনাদের বেটটি দেখে নিতে হবে যে মাঝখানটা যাতে বেশি উঁচু না হয়ে যায় বা বেশি ডিপ না হয়ে যায় এই দিকটি আপনাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদের বেগুনের বীজগুলি আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর এভাবে ছিটিয়ে দিবেন এই বীজ বেটের মধ্যে বন্ধুরা দেখুন এই যে এরকমভাবে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বীজগুলি কোনো জায়গায় যদি বেশি পড়ে যায় তো পাটকাটি সাহায্যে বা হাতের সাহায্যে বীজগুলিকে একটু পাতলা করে দিবেন এই পাতলা করার ফলে বীজগুলি ফাঁকা হয়ে যাবে এবং এর থেকে চারা গজানোর সময় সেই চারাগুলি ফাঁকা ফাঁকা হয়ে গজাবে এর পরবর্তীকালে আপনাদের দুই সাইডে চাপিয়ে রাখা মাটিগুলি হালকাভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে দুই সাইডের মাটিগুলি আপনাদের উপর দিয়ে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই কাজটি করার ঠিক তো বন্ধুরা আজকে মোটামুটি ছয় দিন পর আমার বেগুনের চারাগুলি জ্বালিয়েছে দেখুন আপনারা সুন্দরভাবে জ্বালিয়ে উঠছে একদম জায়গায় জায়গা একটু ঘন হয়ে গেছে তো বন্ধুরা আমার এই বেগুনের চারাগুলি আজকে ছয় দিন পর জ্বালিয়েছে দেখুন তো আমি এই পুরো বেডের মধ্যে ষাট গ্রাম বিজি দিয়েছি বন্ধুরা এখানে বিশ হাত বেড দুটো আছে তো বন্ধুরা ষাট গ্রাম ষাট গ্রাম দুটো বেডের মধ্যেই আছে দেখুন তো এই বেটের মধ্যে চারাগুলি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে জমিতে লাগানোর উপযুক্ত হয়ে যাবে তো বন্ধুরা এই পঁচিশ তিরিশ দিন পর আমি এই চারাগুলি জমিতে রোপণ করে দেব তো বন্ধুরা দেখুন চারাগুলি কিন্তু খুব সুন্দরভাবে জ্বালিয়ে উঠছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন